স্বাগতম সবাইকে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের পর্ব নিয়ে আলোচনা করব। সো ইতিমধ্যে কিন্তু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে কিছু ক্লাস দিয়েছি এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। এখন আজকে আমরা ধারাবাহিকতার আলোকে মাইক্রোসফট এক্সেলের উপরে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে বেসিক্যালি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডবল ট্যাবে যদি আমরা কাজ করতে চাই, যেমন ডাটা এন্ট্রি হতে পারে, যখন আমি একটি ট্যাব থেকে অপর ট্যাবের মধ্যে কপি করে পেস্ট করব, তখন কিন্তু বারবার আমাকে ট্যাবটাকে মিনিমাইজ করতে হচ্ছে, আবার ট্যাবটাকে ওপেন করতে হচ্ছে, অনেক ঝামেলা। এই ঝামেলাটা পোহাবো আজকের ভিডিওর পর থেকে আর না। সো আজকে আমরা এই ট্যাবটি কিভাবে আমরা একসাথে করে কাজ করতে পারি সেই বিষয়টি আজকে আমরা শিখব। সো কথা না বাড়িয়ে চলেন আমরা আমাদের এই মূল্যবান ভিডিওটিতে ফিরে যাই। তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলেন আমরা স্ক্রিনে ফিরে যাই। ওকে গাইস, আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যখন মাইক্রোসফট এক্সেলটা আমরা ওপেন করব, তখন কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা প্রিভিয়াসলি বলেছিলাম যে আজকে আমরা কোন টপিকটা নিয়ে কথা বলবো। আমরা হচ্ছে একাধিক যদি ওয়ার্কশিট আমরা ক্রিয়েট করতে চাই, তখন একটি ওয়ার্কশিট থেকে অপর একটি ওয়ার্কশিটে যখন আমরা ডাটাগুলি কনভার্ট করব, সেই জন্য কিন্তু আমাদেরকে বারবার মিনিমাইজ করে এক শিট থেকে অপর শিটের মধ্যে কিন্তু ডাটাগুলি কনভার্ট করতে হয়, রাইট? এক্স্যাক্টলি। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে এড়াতে পারি আজকের ভিডিওতে আমরা তাই দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদেরকে যে কোনো একটি ওয়ার্কশিট নিতে হবে। আমি সাপোজ, আচ্ছা, আমরা এরকম একটি ওয়ার্কশিট নিলাম। এখন আমরা যদি এই ওয়ার্কশিট থেকে, এই এক্সেল শিট থেকে যদি আমরা অ্যানাদার একটি শিটে ডাটাগুলি কনভার্ট করতে চাই, এখানে কিন্তু লস অফ আমাদের ডাটাগুলি রয়েছে। এখন এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি, এই কোর্সটি আমি করেছিলাম হচ্ছে মিশিগান ইউনিভার্সিটি থেকে। জাস্ট এই বিষয়টা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। সো সেই জন্য আমরা কি করলাম, প্রথমে আমি যদি আবারও প্রথম থেকে দেখাই, আমরা জাস্ট মাইক্রোসফট এক্সেলে চলে যাব। এক্সেল থেকে আপনার কাঙ্ক্ষিত একটি ফাইল ওপেন করবেন। আমি একটি ফাইল ওপেন করে নিলাম। ওকে ফাইন, তাহলে আমি একটি ফাইল ওপেন করে নিয়েছি। এখন আমাদের কাজটি হচ্ছে এই যে দেখেন, আমি যদি এখানে এই যে নিচে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ শিট। এখন যদি আমি নিউ শিটগুলি ক্রিয়েট করি, একটা শিট ক্রিয়েট করলাম, দুইটা ক্রিয়েট করলাম, তিনটা ক্রিয়েট করলাম, ওকে ফাইন, তাহলে আমাদের মেইন শিটেগুলি এই ডাটাগুলি রয়েছে। আমি যা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন। এখন আমাদের কাজগুলি হচ্ছে, সাপোজ এই যে 5546 নাম্বার যে একজন ভাইয়া রয়েছে, সে হচ্ছে আদ্রিন, যাই হোক নামটা। এখন এই ব্যক্তির ডাটাটা আমরা কি করব, এই ওয়ার্কশিটে নিয়ে যাব। এই যে এই ওয়ার্কশিটটাতে আমি কি করব, নিয়ে যাব, বা এই ওয়ার্কশিটে আমি নিয়ে যাব। তাহলে এইগুলা করে কিন্তু আমার কি হচ্ছে, এই যে আমার মেইন ফাইলটা রয়েছে, এই মাই মেইন ফাইলটা থেকে যখন আমি একটা ডাটা কনভার্ট করে এই ফাইলটাতে নিয়ে যাব, তাহলে কিন্তু আমার বারবার মিনিমাইজিং করে যখন আমি এটাকে কি করব, এটাকে আমি কি করলাম, কপি করলাম। আমি ম্যানুয়ালি আপনাদেরকে কপি করে দেখাচ্ছি, এটা আমি কপি করলাম। এখন আমি সাপোজ এই ওয়ার্কশিটটাতে কি করব, এইখানে আমি ডাটাগুলি কি করব, পেস্ট করে দেব। কিন্তু এটা কিন্তু ইটস সো ডিফিকাল্ট। আমি মনে হয় আপনাদের কথাগুলি লেন্দি করে ফেলছি। যারা হয়তো বিগিনার টাইপের তারা হয়তো আমার কথাগুলি ক্যাচ করতে পারবে না, দ্যাটস ওয়াই আমি একটু লেন্দি করে বুঝাচ্ছি। আর যারা মনে করছেন যে একটু দেরি হয়েছে, তাহলে আপনারা একটু স্পিড মোডে দিয়ে ভিডিওটা দেখতে পারেন। ওকে, আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা কাম টু দ্য পয়েন্ট, আমরা পয়েন্টে চলে আসি। কি পয়েন্টটা, আমরা যদি এইভাবে করতে চাই, তাহলে একটা শিট, দুইটা, তিনটা, এরকম চার পাঁচটা শিট রয়েছে, তাই না? তাহলে এই শিটগুলিকে যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে কেমন হয়, অনেক মজাদার হয় বিষয়টা। সেই জন্য আপনাদের কি করতে হবে, ছোট্ট করে একটা কাজ করতে হবে। আমরা একদম উপরে টুলবারে চলে যাব। একদম উপরে টুলবারে চলে গেলে ফাইল সেকশন দেখতে পাচ্ছি, হোম দেখতে পাচ্ছি, ইনসার্ট দেখতে পাচ্ছি, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা এবং রিভিউ। এই অপশন থেকে একদম লাস্ট অপশন থেকে দুই নাম্বার এখানে কি লেখা আছে, ভিউ লেখা আছে। এই ভিউ অপশনটিতে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু আমরা দেখতে পারবো নিউ উইন্ডো। আমি আবারও বলতেছি, এখানে আমরা ভিউ অপশনে যেয়ে নিউ উইন্ডোতে যাব। নিউ উইন্ডোতে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের নেক্সট কাজটা কি করবে, আবারও আমরা কি করব, আবারও ভিউ সেকশনে যাব। আমি আবারও বলছি, আবারও কি করব, আমরা ভিউ সেকশনে যাব। দেন আমরা কি করব, অ্যারেঞ্জ অলে যাব। খুব ভালো করে দেখবেন, আমরা অ্যারেঞ্জ অলে যাব। অ্যারেঞ্জ অলে যেয়ে যখন ক্লিক করব, তখন একটা পপ আপ মেনু ক্রিয়েট হবে। সেটা কি ক্রিয়েট হবে,
পপআপ মেনু। পপআপ মেনুর মধ্যে কি কি লেখা আছে? অ্যারেঞ্জ উইন্ডো। এখন অ্যারেঞ্জ উইন্ডোর মধ্যে টাইটেল, হরিজেন্টাল, ভার্টিক্যাল এই সবগুলি লেখা আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব ভার্টিক্যালটা দেওয়ার জন্য। ভার্টিক্যালটা কেন দিব এটা আমি যদি একটু এক্সপ্লেন করতে চাই, তাহলে প্রথমে আমি আপনাদেরকে হরিজেন্টাল সিলেক্ট করে দেখাচ্ছি, তারপর আমি ভার্টিক্যাল সিলেক্ট করব। হরিজেন্টাল যদি আমি ক্লিক করি তাহলে চলে না, দেখি কি দেখা দেড়ায়। তাহলে আমি হরিজেন্টাল ক্লিক করলাম, অ্যামেজিং। এখানে কিন্তু আমার কি হয়ে গেল, আরেকটা ওয়ার্কশিট ক্রিয়েট হয়ে গেল। এই যে আমি যে উইন্ডোটা ক্রিয়েট করছি সেম লাইক এই উইন্ডোটা ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে আরেকটু আমাদের মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটা কি? সেই মিস্টেকটা চলে না, আমি দেখাচ্ছি। এই যে আমরা উইন্ডো বারে গেলাম, এই উপরের যে বারটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে যখন আমি যতটা ক্লিক করব ততগুলি আমার ওয়ার্কশিটের মেনুগুলি সিলেক্ট হবে। তাহলে আমি যদি আরেকটা উইন্ডো চাপ দিই, এরপরে একটা ক্রিয়েট হলো, আবারও যদি আমি আরেকটা চাপ দিই তাহলে কিন্তু সেমভাবে লাইক আরেকটা ক্রিয়েট হলো। এখন আমি যদি আবারও এখানে যে অ্যারেঞ্জ অলে চাপ দিয়ে দিই, তারপর হরিজেন্টাল দিই, তাহলে কিন্তু আমাদের তিনটা ক্রিয়েট হলো। আমি মনে হয় বিষয়টা আপনাদের বোঝাতে পারি নাই। তাহলে আমি যদি আবারও দেখাই, যারা বোরিং হচ্ছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা বুঝেন নাই তাদের জন্য আবারও আমি বোঝাচ্ছি বিষয়টা। বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন, এখানে দেখেন তিনটা কিন্তু মেনু ক্রিয়েট হয়েছে। খুব ভালো করে খেয়াল করবেন, তিনটা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে তিনটা কেন হইল? ভাই আমি আগেই বলছি যে যতগুলি উইন্ডো বারে, এই যে দেখায় আমি যদি এটা কেটে দেই, উপরের তিনটা যদি আমি কেটে দেই, আবারও কেটে দিলাম, কেটে দিলাম। এখন দেখেন আমি কিন্তু প্রথমেই বলছিলাম কয়টা চাপ দিছি, এই নিউ উইন্ডোতে তিনটা চাপ দিছি। দ্যাটস ওয়াই এখানে তিনটা ক্রিয়েট হয়েছে, এইখানে একটা, এই জায়গায় একটা, আবার এই জায়গায় উপরে একটা। এখন এই বিষয়টা যদি আমি তিন জায়গায় আপনার মনে রাখতে হবে, আপনি যতবারই ক্লিক করবেন নিউ উইন্ডোতে ততটা উইন্ডো ক্রিয়েট হবে। সাপোজ আমি আরেকটা উইন্ডো চাপবো, এখানে ভিউ সেকশনে কি আরেকটা চাপবো, আচ্ছা আরেকটা চাপলাম, চলেন। এখন আমরা দেখি হরিজেন্টাল টুলবার দিলে কি হয়। এই যে দেখেন আমি এইবার কিন্তু দুইটা চাপ দিছি, সরি একটা চাপ দিছি, দ্যাটস ওয়াই কিন্তু একটা ক্রিয়েট হয়েছে। তাহলে যদি আমি এরকমভাবে চারটা চাপ দিই, সেমভাবে আমি দেখাই চারটা চাপ দিই, এই যে দেখেন আমি ভিউ সেকশনে গেলাম, ভিউ সেকশনে গিয়ে চাপ দিও, খুব ভালো করে খেয়াল করবেন, একটা, তারপর কয়টা দিলাম, আবারও গেলাম দুইটা দিলাম, তারপর আবারও দিলাম তিনটা দিলাম। এখন আমি যদি ভিউয়ে যে অ্যারেঞ্জ ওলে আবার চলে যাই, অ্যারেঞ্জ ওলে গেলে কিন্তু আমি যখন আবার চাপ দেবো, দেখেন আমি হরিজেন্টাল দিলে কিন্তু চারটা ক্রিয়েট হয়ে গেল। আমি কিন্তু চারটা ক্রিয়েট করছিলাম প্রথমে, আনফর্চুনেটলি একটা হয়তো মিসিং হতে পারে, চারটা ক্রিয়েট হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। এখন এই চারটাকে আমি যদি কি করতে চাই, আমি যদি এইভাবে হরিজেন্টাল না রেখে, এরকম হরিজেন্টাল লম্বালম্বিভাবে না রেখে আমি চাই এরকম একটা বক্স আকারে সাইড দিয়ে হবে, এটা মনে হয় সব থেকে সুবিধা হয়। তাহলে আমি এই উইন্ডোগুলি কেটে দিচ্ছি, এই উইন্ডোগুলি কেটে দিচ্ছি। প্রিভিয়াসে যারা বুঝেন নাই এখন আনসারটা পেয়ে যাবেন আশা করি। তাহলে আমি কি করব, আবারও উইন্ডো বারে চাপ দিব, একটা উইন্ডো, তারপর হচ্ছে দুইটা উইন্ডো, তারপর হচ্ছে তিনটা উইন্ডো, আচ্ছা গেল। এখন আমরা ভিউ সব অপশনে যে অ্যারেঞ্জ ওলে চাপ দিব, অ্যারেঞ্জ ওলে চাপ দিলে এতক্ষণ আমরা হরিজেন্টাল নিছি, এখন ভার্টিক্যালে দেখব ভার্টিক্যালে কি দাঁড়ায়। ভার্টিক্যালে যখন আমি চাপ দিব, অ্যামেজিং, এখানে কিন্তু লম্বালম্বিভাবে হয়ে গেছে। গাইস আমি এই বিষয়টা এতক্ষণ বোঝানোর জন্য আপনাদেরকে এত কথা বলা, যারা বোরিং ফিল করছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আপনাকে মুখ্য বিষয় হচ্ছে আপনাকে শিখতে হবে। এখন আমার কয়টা ক্রিয়েট হলো, এখন দেখেন এইখান থেকে যদি আমি একটা ডাটাকে ট্রান্সফার করতে চাই, এই ডাটাটা কী করবো, এই ডাটাটা কারেকশন করবো, এইখান থেকে আমি কপি করে, এই জায়গা থেকে আমি কপি করে এই জায়গায় আমি কী করবো, এই জায়গায় আমি পেস্ট করে দেব। কেমন, এই জায়গায় যদি আমি পেস্ট করতে চাই তাহলে কী করবো, আমি কিন্তু সরাসরি কিন্তু পেস্ট করে দিতে পারতেছি, আবার এইখানেও কিন্তু আমি কারেকশন করতে পারতেছি, এই জায়গার মধ্যেও কারেকশন করতে পারি, লটস অফ অপশন এখানে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যারা এই বিষয়টা জানতেন না তাদের জন্য আজকের ভিডিওটি, আর যারা জানতেন তাদেরকে কনগ্রাচুলেশন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর আপনাদের কোন ধরনের ভিডিও চান মাইক্রোসফট এক্সেলের উপর সেটাও আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সো ভিডিওর মাঝে আরেকটা কথা বলতে চাই, যারা আমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অ্যানাদার এক্সেল টিউটোরিয়াল নিয়ে, আল্লাহ হাফেজ।